এখন যেটা দেখছেন এটা আমার গ্রাম। আমার গ্রামটাকে আমি খুব মিস করি, কারণ ছোট থেকে এই গ্রামে বড় হয়েছি, তো যে গ্রামকে কখনো ভোলা যায় না, খুবই মিস করি। কবে যে দেশে যেতে পারবো আল্লাহ জানে। আমি এখন ইতালিতে আছি, ইতালিতে আসার আগে গ্রাম থেকে যখন ঢাকা আসবো তখন লঞ্চে করে আসতেছিলাম, তো মাওয়া ঘাটে এটা লঞ্চ করে পার হইতেছিলাম তখন কাঁঠালবাড়ি থেকে মাওয়া, তখন ওই যে পদ্মা সেতু দেখা যাইতেছে, পদ্মা সেতু হইলে আমাদের জন্য অনেকটা উপকার হবে, তাহলে ঢাকা আসতে দেরি হবে না। গাড়িতে করে তখন আবার যাচ্ছিলাম পার হয়ে, লঞ্চ পার হয়ে, তখন খুবই সুন্দর রোড, আমাদের রোড হয়েছে খুবই সুন্দর। এয়ারপোর্টে লিবিয়া আসার জন্য, দুবাই টু লিবিয়া আসব, তখন বাংলাদেশ থেকে বিমান ছাড়বে, একটু পরে বিমান আসি। এখন আসি শিবে, এটা হোম কোয়ারেন্টাইন রাখছে। ইতালিতে ঢোকার পরে 14 দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে ছিলাম, খুবই সুন্দর একটা জায়গা, 6656 নম্বর রুম আমার। ওই যে কার্ড শো করা লাগে, তো কার্ড দিয়ে রুম খোলে, যে কার্ড ব্যবহার করলাম, রুমের ভিতরে খুবই সুন্দর। হোম কোয়ারেন্টাইনে যে এত সুন্দর একটা জায়গা রাখবে বুঝতে পারি নাই, খুবই মজার মধ্যেই ছিলাম। তেমন রুমের ভিতরে ড্রেসিং টেবিল রুমের ভিতর ছিল, ড্রেসিং টেবিলে খাবারটা দুপুরে খাবার খাওয়া হয় নাই, দিছে, বাট খাবার এত খাবার ভাল লাগে না, অনেক খাবার দেয় তো, তাই দুইটা বেড, ওই বেডে আমি নামাজ পড়ি আর একটাতে আমি ঘুমাই। যে বাইরে এই সাগর পাড়ি হয়ে আমি লিবিয়া থেকে আর কি ইতালিতে আসছি, অনেক কষ্ট হয়েছে, যাক ভালোভাবে এখন ইতালিতে আছি, কষ্টের কথা আর মনে থাকবে না। ব্যাগের ভিতরে আমার ড্রেস জামা কাপড় যা দিছে ওরা সবগুলো ব্যাগে ছিল, যার একটা বেড। আমার রুমে 4টা বেড ছিল কিন্তু আমি একাই ছিলাম, খুবই মজাই ছিলাম আর কি। 4 বেডে আমি একাই ছিলাম, 1 বেডে নামাজ পড়তাম আর 1 বেডে ঘুমাইতাম, আর 2টা এমনি উপরে আটকানো থাকতো। এটা ওয়াশরুম, বেসিন, ঝর্ণা, ওই যে ঝর্ণাটা গরম পানি, এটা ঠান্ডা পানি, 2টাই ছিল। তো একটা সুকেচের মতো ছিল বেসিনের উপরে, এটার ভিতরে আমার পেস্ট, ফেস ওয়াশ, ব্রাশ এগুলা ছিল, এগুলো আর কি রাইখা দিছি। এগুলো তো আর নিবো না হোম কোয়ার্টার পরে ভাবছি, এই কারণে রাইখা দিছি। আর যেগুলো নেওয়ার ছিল এগুলো ব্যাগে ছিল, এটা গাড়িতে করে যখন আমার লাগারে নিবে তখন খাবার নিতে আসছিল লাগারের জন্য, তখন আর ক্যাম্পে যাব আর কি, ক্যাম্পে যাইতেছি আমরা এখন ইতালির ক্যাম্পে, আমাদের যে ক্যাম্পে রাখছে এখন, আমরা যে ক্যাম্পে আছি ওই ক্যাম্পে যাবার সময় পাহাড় দেখতেই ভাল লাগে, খুবই সুন্দর পাহাড়। সত্যি কথা বলতে ইতালিতে না আসলে হয়তো আমার ভাগ্যে এত সুন্দর জায়গা দেখা হতো না, দেখার মতো না দেখলেই মিস। আপনারা অনেকে দেখবেন ভিডিও থেকে, দেখলে হয়তো আপনাদের সবাই ভালো লাগবে। আর পাহাড়ে এত বড় বড় পাহাড়, তার উপরে বাড়ি, এটা যে কিভাবে সম্ভব না দেখলে আর কি বোঝা যায় না। মনে হইতেছে হয়তো ক্যামেরায় অনেক ছোট পাহাড়, কিন্তু আমরাও আছি অনেক বড় পাহাড়ে, আমাদের নিচেও গ্রাম আছে, নিচে বাড়ি আছে, দেখা যায় না অবশ্য ক্যামেরায়, আমি তো গাড়িতে আছি তাই, উপরেও বাড়ি আছে, গ্রাম আছে উপরে অনেক সুন্দর, হয়তো ওই যে উপরে দেখা যাচ্ছে বাড়ি দূরে দেখতে পাচ্ছেন হয়তো, খুবই সুন্দর। বিকালবেলা ঘুরতেছিলাম, তো গাড়িতে ছিলাম, খাবার নিতে আসছিলাম ক্যাম্পের জন্য, সবার জন্য খাবার, আর অন্যরকম দেখতে অন্য সুন্দর আর কি, সামনে তো পাহাড় দেখছেন এই কত সুন্দর লাগে। আমাদের আমরা অনেক উপরে আছি পাহাড়ে, পাহাড়ের উপরে বাড়িঘর সব, এদেশে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া আর কিছু দেখা যায় না, মনে হয় সবই পাহাড়। গাড়িতে চলতে খুবই ভালো লাগতেছে, দেখেন আপনারা দেখতে থাকেন খুবই ভালো লাগবে, পাহাড় দেখতে ভালো লাগে। ওই যে দূরে একটা ব্রিজের রোডের মতো দেখা যাইতেছে, এটা উপরে একটা রোড,
পাহাড়ের উপরে, আমরা আছি নিচের রোডে, আমাদের নিচেও রোড আছে, আরো উপরে তো দেখলেন একটা রোড গেল কিছুক্ষণ আগে, ক্যামেরায় দেখছেন হয়তো, উপরে অনেক রোড আছে। ও ওই যে উপরে একটা রোড দেখা যায়, হয়তো দেখতেছেন ওই যে উপরে, আমাদের ডাইন সাইড ও নিচে রোড আছে, আরো আমরা আছি যে রোডে, আমাদের নিচে রোড আছে, উপরে রোড আছে আরো অনেক, দেখেন সেই লাগে পাহাড়গুলো। আমরা আর কি নিচে থেকে উপরে উঠতেছি আস্তে আস্তে, অনেক নিচে ছিলাম তো, সামনে হয়তো নিচে দেখা যাচ্ছে, আপনারা একটু একটু দেখতে পারতেছেন যে নিচেও বাড়ি আছে, আপনার অনেক ঘর আছে, পাহাড়ের নিচেও অনেক নিচে দেখা যাইতেছে এই যে এখন রাস্তা থেকে। সামনে ওই যে পাহাড়ের উপরে বাড়িগুলো দেখতেছেন, খুবই সুন্দর। আমরা কিন্তু পাহাড়ের অনেক উপরে আছি, নিচে অনেক বাড়ি, পাহাড়ের উপরে বাড়ি ওই যে দেখা যাচ্ছে। ইতালি মনে হয় পুরোটাই পাহাড়, আর পাহাড়ের সৌন্দর্যগুলোই খুব সুন্দর আর কি। সামনে বাড়ি, সামনে পাহাড়, খুবই সুন্দর একটা দৃশ্য, আমার কাছে অনেক ভালো লাগছে, জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি ফার্স্ট এই ভিডিওটা করলাম, ফার্স্ট এডিটিং করলাম, জানি না কেমন হয়, যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। বাসা থেকে যখন ঘুরতে বের হয়েছিলাম, আমাদের বাসা থেকে সামনে আর কি পাহাড়ের উপরে থাকি তো আমরা, সামনে আর কি নিচে দেখা যায়, তাই বের হয়েছিলাম এখান থেকে, ওই সামনে আমাদের রোড, ওই রোড দিয়ে সামনে আমাদের বাসা পাহাড়ের উপরে, এখান থেকে নিচে দেখা যায় পাহাড়ের নিচে আর কি।